फ्रेंड्स वेलकम टू माय चैनल आशीष उषा हमार चैने तुम्हारा अनेक अनेक स्वागत। तो आज के दिन एक नतून ब्लॉग नहीं तुम्हारे सामने आज चले एसेछि। तो आज के सकाले काजकर्म सेरे गुट्टे गिएछिलाम। आज के गुट आमार गुट पड़े तार जन्य गुट्टे गिएछिलाम आर सबाई काजे चले गिएछे। तो गुट्टे गिएछिलाम ओखान थेके एखन मात्र घरे ढुकेछि। तो तुम्हारे संगे गल्प करछि। तो एखन आमि ड्रेस सूट छाड़ब। आज के रान्ना करब कि बास्करोलटा छापा करब। ड्रेस सूट छाड़ब। ड्रेस सूट छेड़े आमि चाउ खाब। चाउ खेये तारपरे बास्करोलटा छापा करब। तारपर बास्करोलटा आमि रान्ना करब। तो बास्करोलटा आमि किभाबे रान्ना करछि ना करछि तोमादेर साथे आमि शेयर करब। तो तोमरा भिडियोटा देखते थाको, आमार संगे थाको, आमार पाशे थाको। आमाके एक दीदी भाई कमेंट करेछे जे आमार छेले तीन जन नाकि, एक छेले कलेजे गिएछे, एक छेले स्कूले गिएछे, एक छेले टिउशने गिएछे। दीदी भाई ओइटाई भाबछे किन्तु ना, तुमि आगेर भिडियोगुलो देखोनि तार जन्य तुमि बुझते पारोनि। आमि आगेर थेकेई ओदेरके देखानो हयेछे भिडियोते। ओरा सामने आसे ना, कैमरार सामने लज्जा पाय। सौरभ सायन प्रेरणा तीन जन तोमादेरके छेले मेयेई भाबी, छेले मेयेई बोली। आमारेई छेले, भाबार कि आछे, आमारेई छेले आमारेई मेये। प्रेरणा हच्छे आमार देवरेर मेये, सौरभ हच्छे आमार देवरेर छेले, आमार मेजो माने आमि बड़ो, आमार मेजो मेजो जनेर। ओरा तीन भाई छिलो, बर्तमान नेई। दुई भाई आछे सोनू, सबाई छोटो बोलेई दिच्छि सब किछु। सोनू सबाई छोटो, আমি সবার বড়, তোমাদের দাদা ভাই সবার বড়। প্রেরণার মা হচ্ছে মেজো, প্রেরণার বাবা নেই। প্রেরণা আমার দেওরের মেয়ে, সৌরভ আমার দেওরের ছেলে, সায়ন আমার ছেলে, আমার একটাই ছেলে। কিন্তু আমি ওদেরকে আমার ছেলে মেয়ে বলেই ডাকি, সবাই এরকমই জানে। তার জন্য আমার ছেলেরা, আমার ছেলেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা ওইরকমই বলি আমি। তার জন্যই তোমরা বুঝতে পারোনি। সৌরভকে আর সায়নকে আমি দুজনকেই একলগে স্কুলে নিয়ে যাই। স্কুল থেকে আনি, খাওয়াও একসঙ্গে, সব কিছু একসঙ্গে। ওরা জড়ুয়ার মতোই থাকে, সবাই বলে ওরা জড়ুয়া ভাই নাকি। আমার কয় ছেলে সবাই জিজ্ঞেস করে, শুধু তোমরা না, সবাই জিজ্ঞেস করে তোমার কি দুই ছেলে নাকি স্কুলে যখন যায়, টুইন বাচ্চা নাকি। আমাকে হ্যাঁ আমার টুইন বাচ্চা। তো না, সৌরভ হচ্ছে আমার দেওরের ছেলে, সায়ন হচ্ছে আমার ছেলে। ওরা দুজন একসঙ্গেই থাকে, খেলাধুলা, খাওয়া দাওয়া, ড্রেস পাতি, জুতা সমস্ত ওদের সেম লাগে। ওকে যদি একটা চকলেট দিই, ওকেও একটা চকলেট দিতে লাগে। ওকে যদি দুটা বিস্কুট দিই, ওকে দুটা বিস্কুট দিতে লাগে। ওকে যদি একটা সেন্টার প্রেস দিই, ওকেও একটা সেন্টার প্রেস দিতে লাগে। সেম সেম গেঞ্জিও যদি একটা কিনে, সেম কালার দুটা কিনতে লাগে। একটা কিনলে হবে না, সেম কালার দুটা গেঞ্জি কিনতে লাগবে। স্যান্ডেল কিনলেও সেম, জুতা কিনলেও সেম, মানে সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু, সমস্ত ওদের জরুরার মতো। দুই ভাই একসঙ্গেই থাকে, একসঙ্গেই খেলে, একসঙ্গেই সব কিছু। তো সৌরভ হচ্ছে আমার দেওরের ছেলে। প্রেরণা কলেজে যায়, এবার নতুন পাশ করেছে, কলেজে যায়। ও হচ্ছে আমার দেওরের মেয়ে, সায়ন আমার ছেলে। ঠিক আছে, বুঝতে পেরে গিয়েছো? তো চলো এখন বাকি কাজকর্ম সেরে নিই। আর তুমি যে কমেন্ট দিয়েছো, কমেন্টের আমি এখনও রিপ্লাই দিইনি। কিন্তু আমি গুটে গিয়েছিলাম, গুটে যাওয়ার সময় মোবাইলটা একটু হাতে নিয়েছিলাম, দেখেছি তোমার কমেন্টটা। কিন্তু আমি এখনও রিপ্লাই দিইনি, এখন আমি দেবো না, আমি বিকালে দেবো, এখন টাইম নেই। দেখো তিনজন মানুষ কাজে যায়, আমার যাওয়ার কাজে যায়। আজকে দুই তিন মাস হয়েছে ও কাজে ঢুকেছে। মেয়েটা যখন পাশ করেছে কলেজে যাবে, কম্পিউটার ক্লাসে যায়, তো পয়সা এসে দরকার। আজকে মারা গেছে, চার পাঁচ বছর হবে ওর হাজব্যান্ড বলতে, আমার দেওর মারা গেছে চার পাঁচ বছর হবে। কিন্তু এতদিনও কাজে যায়নি, আমরাও মানা করেছিলাম। কিন্তু মেয়ে যখন কলেজে গিয়েছে তখন ওর টাকা পয়সার দরকার, কম্পিউটার ক্লাসেও দিয়েছে। তো আজকে তিন চার মাস হবে ও কাজে ঢুকেছে। তো তিনজন খাওয়ার জন্য আসে, যার কাজের থেকে আসবে টাইমে খাওয়া, আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই কাজের থেকে আসবে টাইমে খাওয়া, আমার সোনু অনেক কাজের থেকে আসবে, ওকেও টাইমে খাওয়া দেওয়া, দুই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, দুই ছেলেকে স্কুল থেকে আনা, প্রেরণা কলেজের থেকে আসবে, আবার কম্পিউটার ক্লাসে যাবে, কী করবে না, সমস্ত টাইমে আমার করতে হয়। তার জন্য আমি তোমাদের কমেন্ট টুমেন্ট সবসময় মানে টাইমে দিতে পারি না, যখন আমি সময় পাই তখন দিই, কিন্তু করি আমি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিতে পারি না। তোমরা কিছু মনে করো না, আমি যখন সময় পাই তখন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, কারোর না দিয়ে রাখি না। কিন্তু সবারই দিই, কিন্তু অল্প সময় লাগে, দিনের একটা দিনেই দেবো, কিন্তু অল্প দেরি হয়, সঙ্গে সঙ্গে দিতে পারি না। যখন পাই তখন দিয়ে দিই, যখন পারি না তখন অল্প দেরি হয়। এগুলো করার পরে আবার আমার এই ভিডিও বানানো, ঠাকুর পূজা, সবজি কাটা, বাসন ধোয়া, রান্না সমস্ত করে তারপরে আমি আবার ওই ফাঁকে ফুঁকে ভিডিও বানানো, সব কিছু করি। তার জন্য তোমরা কিছু মনে করো না, অল্প দেরি হলেও আমি দেবো কমেন্টে রিপ্লাই। কিন্তু দিনের একটা দিনে যে ছেলে টিউশনের থেকে চলে এসেছে, আবার কথা বলো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। টিউশনে গিয়েছিলো, এখন এসেছো? যাইনি স্কুলে, সোমবার থেকে যাবে একবার। বাস্করটা আমি ছাপা করে নিয়ে নিয়েছি, ছুলে নিয়েছি, কত জাবরা বের হয়েছে। এটা আমি এটা দিয়ে ঘষে নেব,
ঘষে তারপরে এটা আমি অল্প লবণ দিয়ে মেখে রেখে দেবো। তারপরে এটা আমি বানাবো, কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তবে তোমরা ভিডিওটা দেখতে পাবো। আর এদিকে এটা নিয়েছি আমি তিতকারলা, তিতকারলাটা ভাজা বানাবো, আর এই আলুটা আমি হাতে সঙ্গে দেবো, চানার ডাল দিয়ে বানাবো, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বাস্কুটটা আমি কুড়িয়ে নিয়েছি, আমি এখানে অল্প আমি দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব, মেখে এটা আমি চিপে চিপে জল ছড়িয়ে নেব। এভাবে মুষ্টি করে করে জল বের করে নেবো আমি, এই জল বেরোচ্ছে। এটা তোমরা সরু সরু করে কেটেও নিতে পারো, কিন্তু আমি এটা কুড়িয়ে নিলাম। সেটা এইভাবে আমি সবটা চিপে নেব। বাসকরলটা আমি চিপে নিয়ে নিয়েছি, এই যে অল্প হয়েছে এখানে আমি একটা বড় আলু দিয়েছি, আর কেটে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা, আর এই যে গরম হয়ে গেছে কড়াইটা এখানে আমি এই যে শুকনো ডাল অল্প ভেজে নেব। একটা হালকা ভেজে নেব আমি, ওই যে চানার ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল, ভালোভাবে আমি ধুয়ে নেব। তিতকলার ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, তিতকলার মধ্যে আমি দিয়েছি হলদি নুন কাঁচা লঙ্কা, তিতকলার ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জল, দিয়ে দিলাম জল, এই যে ভেজে রেখে ধুয়ে নিয়েছি চানার ডালটা, শুকনো খোলে ভেজেছিলাম দেখেছই, চানার ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি আলু, আর দিয়ে দেব এই যে বাসকরুলটা, আলু কয়েকটা আছে এই বাসকরুলটা আমি চিপে জল সরিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা, এখানের মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, এটা এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর একটা দিয়ে দেবো হচ্ছে আদা, কুড়িয়ে রেখেছিলাম এই আদাটা দিয়ে দিলাম, এটা আমি এখন সিদ্ধ করে নামিয়ে তারপরে সম্বাদ দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আমার তিতকলা ভাজাটা নামিয়ে নিয়েছি, ডালও হয়ে গিয়েছে, ভাত এখনো হয়নি। আর এদিকে আরেকটা বানাবো হচ্ছে এটা বড়া, পকোড়া ভাজবো, পকোড়া, এটা বাঁধাকপির বাইরের যে পাতাটা থাকে ওই পাতাটা, এটা আমি রেখেছিলাম চাটনি বানাবো, কিন্তু আজকে পাতাটা আমার পাতার মরে নেই, তার জন্য এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে আমি লবণ দিয়েছি, হলদির গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর এখানে এখন অল্প দিয়ে দেবো আমি চাট মশলা, দিয়ে এটা ভালো করে মেখে তারপরে আমি বানাবো পকোড়ি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা আমার মাখা হয়ে গিয়েছে, এটা এখন একটা একটা করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। যে জিনিসটা মানুষ ফেলে দেয় ওই জিনিসটা আমি বানিয়ে খাচ্ছি, তোমরাও খাবে এইভাবে, ভালোই লাগে। আমার তো চাটনিটা বেশি ভালো লাগে, পকোড়া আমি আগেও একবার বানিয়েছিলাম, আজকে আরেকবার বানাচ্ছি। তো এই যে দেখো আর বাঁধাকপির বড়াটা হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নেব। বড়াটা নামিয়ে নিয়েছি, বড়াটা নামিয়ে ওইখানে আরও তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা শুকনো তেজপাতা, আর দু তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আমি এটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি বাসকরলটা, এই যে তো এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গিয়েছে, ওখানের মধ্যে আমি এখন দিয়ে দেব প্রেশার কুকারের থেকে সিদ্ধ করা
বাস করো এটা। প্রেসার কুকারে আমি সব ঢেলে দিয়েছি এখানে, এখন এটা আমি 2 মিনিট মতো এরকম করে রান্না করব। আমার এই যে দেখো আমি ভালো স্নান করিনি আজকে, দেরি হয়ে গেছে, তার জন্য আগে রান্নাটা সেরে নিয়েছি, ওরা কাজের থেকে চলে আসবে, তখন আমার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। আমি ভাতটা বসাবো, তারপরে জল ঢুকাবো, ঘটে দেবো, ঘর মুছবো, ভালো ভালো হয়ে গেছে তার জন্য, তারপর স্নান করবো, ঠাকুর দেবো। আর এদিকে এখন দিয়ে দিচ্ছি আমি অল্প সবজি মশলা দিয়ে দিলাম, সবজি মশলা তো এইভাবে তোমরা বানিয়ে খাবে, ভালোই লাগে। এই যে আমার বাস করলে তরকারিটা তার একটু হবে, তারপরে নামাবো। আর এদিকে আজকের খাবারের বাঁধাকপির বড়া, এটা বাঁধাকপির বাইরের পাতাটা যেটা মানুষে ফেলে দেয়, তিতকরলা ভাজা, ডাল আর বাস করুন, এটি আজকের খাবারের। এটা আরও 1 মিনিটের মতো আমি এরকমভাবে জাল দেবো, খোলা রাখবো, ঢাকবো না। দেখো আমি বাসকরলটা তরকারি নামিয়ে নিয়েছি, এই যে এরকমভাবে নামিয়েছি, মাখা মাখা করে বাসকরলের তরকারি চানার ডাল দিয়ে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, ঘরে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, বোতল ফেলে দিয়েছে, বোতল এই যে এই দুষ্টটা, এই দুষ্টটা বোতল ফেলে দিয়েছে। চানুন করে চলে এসেছি, আর স্নান করতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই চলে এসেছে, ওই যে পূজা করছে দেখো, আজকে তোমাদের দাদাভাই ঠাকুর দিয়েছে। আমার দেরি হয়ে গেছে, আমি এখন ভাত দেবো, তার জন্য তুমি যখন আগে স্নান করেছো তুমি ঠাকুর পূজাটা দিয়ে দাও, আমি স্নান করে তোমাদেরকে ভাত দিয়ে দেবো। হচ্ছে বলছে ঠিক আছে, আমি ঠাকুর পূজা দিয়ে দিচ্ছি, তুমি ধরম করে ভাত পারো। 1.5 ঘন্টা ছুটি, বেশি টাইম না, তার জন্য ঘোরাঘুরি লেগে যায়, তার জন্য দুপুরবেলা আমি ভিডিও বানাতে পারি না, তাদেরকে খাওয়া দাও, ফ্যান করো, ট্যান করো, কত কত সময় চলে যায়, তার জন্য ভিডিও আর বানাই না দুপুরবেলা। ওই যে আমার পূজা করতে সূর্যকে প্রণাম করে, ওই যে আমার ঠাকুর ঘরের থেকে আমার সূর্যকে প্রণাম করে বাইরে সূর্য গাছে বাড়তে দিচ্ছে। হয়ে গেছে পূজা, পূজা শেষ হয়ে গেছে, এখন ওদেরকে আমি খাওয়াটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর ওরা সবাই কাজে চলে গেছে, আমি সমস্ত কাজ ইউজ করে নিয়েছি, করার পর অল্প শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো না তার জন্য শুয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শরীরটা আর ভালো লাগছে না তার জন্য আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিই, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে নিই। আজকের জন্য এখানে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখাবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম, বাই বাই।